হ্যালো সবাইকে, কেমন আছো? সবাইকে অনেক অনেক ওয়েলকাম। নতুন ভিডিওটা জানি গলার অবস্থা খুব খারাপ, কারণ পরপর দুদিনই প্রোটেস্ট মিছিলে গিয়েছিলাম। আর সত্যি এত কিছুর মধ্যে ভিডিও বা কোনোটা বানাতে ইচ্ছা করে না, কিন্তু করতে তো হবে বলো। এটা আমার একটা প্যাশন, আমার একটা হবি হয়ে গেছে। তো আমরা কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলাম ডায়মন্ড হারবার, সব বন্ধুরা মিলে সাডেন প্ল্যান করে সবাই মিলে বেরিয়েই গিয়েছিলাম। আর আমি না সবসময় সব জায়গায় প্রচুর লেট করে ফেলি, তো আমার জন্য ওদের ফার্স্ট ট্রেনও ক্যান্সেল হয়ে গেছে, ওরা উঠতে পারেনি যেহেতু আমি রান্না করছিলাম। আর এই দেখো এখানে আমাকে দেখে সবাই রিয়াকশনটা, কি আর বলবো। আমি যে লেটেতে এসেছি, তোদের রিয়াকশনটা কি বল শুনি। তো তোমরা তো এদের সাথে আমার আগে ভিডিও দেখেছো, তারপরেও আমি সবাই সাথে একবার পরিচয় করে দিলাম। এখানে সবাই এসেছে প্রায়, শুধুমাত্র অদিতিকে আমরা পাইনি, ওই দিন মিস করছিলাম। চলো আমরা এখন ট্রেনে যাচ্ছি আর প্রচণ্ড মজা করতে করতে যাচ্ছি। আর যেহেতু জেনারেলে উঠেছিলাম, বাট ট্রেনটা অনেক ফাঁকা ছিল, আর এটা তো ডায়মন্ডের ট্রেন, তো আমরা বাড়িপুর থেকে ডায়মন্ডের ট্রেন ধরেছিলাম। আর সামনেই দেখছো সবাই দাঁড়িয়ে আমাকে দেখে মজা নিচ্ছে। তো চলো ভিডিওর ভয়েসটাই শোনো। দোস্ত হ্যাঁ ইয়া ফির দুশ্মন, ক্যুকি লোগো কে সামনে হার এক বার মেরা ইজ্জত খা লেতে হ্যায় ও লোগ খা লেতে হ্যায় কাইসে। ট্রেনটা না যতই বাড়িপুর ছেড়ে আরও ডায়মন্ডের দিকে এগোই, ততই সুন্দর একটা প্রকৃতির পরিবেশ পায়, আর যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমাদের এখানেও পাই, তো তারপরে ট্রেনের মধ্যে এই খাবারগুলো কিনে নিয়েছিলাম। খাবার দাবার ছাড়া কি কোথাও ঘোরা যায় বলো? আমার তো হয় না। আর আমি কাকুকে রিভিউ দিচ্ছিলাম, খুব ভালো, মানে যেটা মশলাদার ছিল না সেটা খুব টেস্টি ছিল, আবার যেটা সাদা ছিল একদম পচা ছিল, কি বল। দেখো একটা ঠিক করে ভিডিও ধরতে পারে না, কি বলবো। এরকম ভিডিও তোমরা দেখছো আমার, আমি এতেই খুব খুশি। তো যাই পারি সবাই মিলে করি। আর এখানে দেখো আমি সবসময় বকেই যাই, এরা তো আমাকে পাগলই ভাবে, কিন্তু আমি তো বলবোই বলো, আমার তো কথা বলতে ভালোই লাগে, কি বলছি চলো আমিও শুনি। বাসের জন্য রিয়াকশন দেখে বুঝেই গেছে তাদেরকে এতটা অস্বস্তির মধ্যে আমি ফেলেছিলাম। তো ফাইনালি আমরা ডায়মন্ড হারবার স্টেশনে নেমে গেছি, আর এখান থেকে কিছুটা গেলেই একদম নদীটা পড়ে যায় রিভার সাইড যেটাকে বলে। কিন্তু আমরা দেখে একটা বার্থডে সেলিব্রেট করবো ভেবেছিলাম, প্রতীকে মানে দেখছো যে পিঙ্ক জামা পরে দাঁড়িয়ে আছে, যেটা আমরা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কারণ আমরা বলেছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, ওই জন্য কেক কিনেছি। তো এখানে আমি প্রতীকের কাছে দাঁড়িয়ে আছি, ওরা কেকের দোকানে কেক কিনতে গেছে, এরপরে আমরা টোটো করে উঠে গেলাম, কারণ আমরা হাঁটতে একটুও পারি না, ভীষণ কষ্ট হয়। আর এবার দেখো উফ শান্তি। আর এই শান্তিটা পাওয়ার জন্যই আমরা বেসিক্যালি সবাই মিলে ছুটে এসেছিলাম, কারণ প্রত্যেক প্রচুর হেক্টিক হয়ে যাচ্ছিলো, জীবনটা বড্ড জটিল লাগছিলো জানো তো। এত জটিল জীবনযাত্রা তো আমি তো পছন্দ করি না, কারণ কদিনের জীবন, একটু আনন্দ, একটু মজা, একটু দুঃখ কষ্ট সবই থাক, কিন্তু তার মধ্যে একটু ভালো লাগা, ভালো থাকাটা তো চাই বলো। চারিদিকের অবস্থা খুবই খারাপ, তোমরা সবাই প্লিজ প্রোটেস্ট করো, আর সবাই প্লিজ জাস্টিসের জন্য লড়ো। আর এখানে আমি যাচ্ছিলাম, আর টোটো কি বলবো, টোটোর স্বভাবই এইসা করে, তো আর কি। আমি নদীর হাওয়া একটু চুলটা ঢঙাতে ঢঙাতে যাচ্ছিলাম, কারণ আমি তো ঢং করতে ভালোবাসি, আর এটা তো অন্যতম ধর্ম। আর আমার তো ভিডিওটা খুবই ভালো লাগছিল। আর এরপরে দেখো আমরা চলে এসেছিলাম কেল্লার কাছে, কারণ এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয়, আমরা কেল্লার মাঠে বসবো। আর এখানে ঢুকতে গেলে কিন্তু এখান থেকে তোমাদেরকে ফার্স্টে টিকিট সংগ্রহ করতে হবে, যেটা 10 টাকা নেয়। তো আমরা আগে চলে এসেছিলাম, এরপরে ওরা এসে তো টিকিটটা কাটবে, আর সেই জন্যই দাঁড়িয়ে গেছে, কারণ আমরা কাটলে তো আমাদের টাকা খরচা হতো, তাই না? সিক্রেট, মানে এই আইডিয়াগুলো তো আমার মাথা থেকেই বেরোয়। তারপরে এরা আমাদেরকে দেখো কেমন জঙ্গল সাফারিতে নিয়ে যাচ্ছে। কিন্তু নোংরা দেখ, আমরা ফাইনালি দেখো বোলেরোতে যাচ্ছি, কারণ এখন আমাদের একটু শুটিং বুটিং কাজে করা গেছে। হ্যাঁ সেখানে ছোট্ট একটা ঝর্ণা যাচ্ছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে পিচ্ছি দেখো ফুটকি চুলকাচ্ছে, কারণ ওর পদে কিডনি হয়। আর দেখো সত্য তো দেখো, এখানে আমি এখন বোনের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমার খুব ভয় লাগছে আমার, কারণ আমি আমি বোন থেকে খুব ভয় পাই। আমি একদম আমার বাড়ির আশেপাশে আমি একটা গাছ হলে পছন্দ করি না। আর এরকম জঙ্গলে তো থাকে, সবাই গুলে গেলে এইটুকুনির মধ্যে বসেছি, সারাক্ষণ আমরা খাবার সার্ভ করছি, পাতা কাটছি।
আমি তো জানি না এখানে ঢুকবে, আমি জানি উপরে থাকবে। এইরূপ দেখিয়া মন পিঞ্জরায় শুকরে পৌঁছি লাগে, পাতম যদি থাইতে যাইতাম। কিন্তু ও আমাকে বারবার লাইনটা ধরার জন্য বলছিল, কিন্তু আমি ধরছিলাম না। কারণ কি জানো, এত বাজে ছিল কি বলবো। তো আমি তোমাদের সাজেস্ট করবো, তোমাদের বার্থডে হোক যাই হোক, তোমরা প্লিজ মন জিনিস থেকে কেক কিনো না, কারণ এত টাকা দিয়ে কেক কিনে ওয়েস্ট অফ মানি ছাড়া কিছুই হবে না। আমরা যাই করি না কেন, খাওয়ার সময় কিন্তু আমরা ভীষণ মনোযোগ দিয়ে খাই, সবাই দেখছো কতটা মনোযোগ দিয়ে খাচ্ছে। আর ব্যাপারটা কি হয়েছে, ফ্রাইড রাইস আমি বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে সকালবেলা, আর বাকি আরও খাবার ছিল যেমন ডিমের কষা, পনির, লুচি, আরও অনেক কিছু। তো ফ্রাইড রাইসটা কি হয়েছে না, আমরা কেকের দোকানে যখন কেক কিনতে গেছি কোনো কারণে ভুল করে আমরা ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। আর যখনই আমি খাচ্ছি, আমি তোদেরকে ফার্স্ট থেকেই বলছি চল না ফ্রাইড রাইসটা ট্রাই করি, বিকজ আমি অনেক কষ্ট করে বানিয়ে এনেছি। কিন্তু কোনোভাবেই এরা ভাবছে যে মজা করছে, সবাই সবার সাথে মজা করা ভাবতে ভাবতেই ফ্রাইড রাইসটা হারিয়েই গিয়েছিল। কিন্তু তারপরে আমরা উদ্ধার করতে সফল হয়েছি। পনির আরো টেস্টি টেস্টি খাবার। তো ছিলাম প্রায় তখন 9:30 ট্রেনে, আর এখন বিকেল 4:00 বেজে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হবো, তার আগে একটু চা টা খাবো নদীর পাড়ে বসে। আর এখন দেখো পিছনে জোয়ার চলছে, অসাধারণ লাগছে, আর এত হাওয়া দিচ্ছে। ফাইনালি এখন আমরা বাড়ির পথে। তো সবাই বাই বাই, আজকে আমাদের ট্রিপ এখানেই শেষ। তবে এখন আমাদের একটু চা টা খাওয়ার প্ল্যানিং আছে। তো সবাই এখন বেরিয়ে যাচ্ছে, আমরা নদীর পাশে মানে তখন কেল্লার ওখানে বসেই ছিলাম, যেখানে ঢোকার জন্য তোমাদের একটা টিকিট কাটতে হয়। তো সবাই জানিও আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো, একটা ডে আউটিং ছিল উইথ মাই ফ্রেন্ডস। অ্যান্ড দ্যাটস অল, জানি না আমি ফাইনালি আমরা সবাই বাড়ি যাবো, আর আমাদের ট্রেনও ঢুকে গেছে। এখন আমরা সবাই স্টেশনে বসে চা খাচ্ছে। সো বাই, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। রাধা কালকে রাধার পরীক্ষা সকালবেলা, ইয়ে।